ও ভাই সাহেব লড়াই করছে, ও ভাই সাহেব এখানে 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 এ দেখো কতগুলো ঘোড়া মাছ উঠে গেছে, এ দেখো দুইটা আইসা দুইটা মলয়া তারপরে দুইটা রূপসান দা। আমি মজা আয়গা না কি মাছ পায় আমার যাত্রা আমার যাত্রা। ও ভাই এই এই এ দেখছো না চিংড়ি মাছ কয়টা উঠে গেছে একসঙ্গে, এ দেখো এ দেখো এ দেখো শ্যানো কি খেয়ে ফেলবে, শ্যান খেয়ে ফেলবি হেলিছ দেখি না দেখি না ধামাকাদার কারণ আজকে আমরা মাছ ধরতে চলছি বৃষ্টির মধ্যে। দেখো বৃষ্টি কিন্তু পড়ছে আর বাড়ি থেকে ছাতি নিয়ে এসেছি কারণ বৃষ্টি পড়তেছে তার কারণে, আর এই বৃষ্টির মধ্যে আজকে ধরবো আমরা মাছ যেটা। এ দেখো কি পরিমানে জল যাচ্ছে এই ড্রেনের দিয়ে কারণ বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার কারণে এ দেখো কি পরিমানে বৃষ্টি পড়ছে। আর এখন মাছ ধরবো কি মাছ পাই কি না পুরোটা ব্লগগুলো দেখলে বুঝবা গাইস। সে বৃষ্টির মধ্যে যেটা কারণে যে জলটি যাচ্ছে না বৃষ্টির জল ডেনে দিয়ে এখানে এখন পেলেন জলটা পেতে রাখছি, দেখি কি মাছ উঠে কারণ জল চলতি জল তো জলটা তো যাচ্ছে জলের সাথে সাথে তো মাছও যাবে, তার জন্য এখানে পেলেন জলটা ফালা রাখছি ডেনের মধ্যে দেখি কি মাছ উঠে কতক্ষণ পরে। এখন এ দেখো ড্রেনের এ জলটা আছে না এইভাবে যাচ্ছে আর আমাদের জালের উপর দিয়ে যাচ্ছে জলটা, তারপরে দেখবো কিছুক্ষণ পরে উঠে আসে রে কি মাছ উঠে কি না গাছ বৃষ্টির মধ্যে। বাসা বৃষ্টিও পড়তেছে আমরাও এসেছি মাছ ধরতাম ভাই, দেখি কি মাছ পাই আজকে। তুল এতক্ষণ তো ছিল জলের মধ্যে, এখন তুল দেখি কি মাছ উঠে, ভালো করে তুলিস ভাই উঠছে ইস ভাই একদমই নীল 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 একটু মাছ উঠছে না। চল সামনে চল সামনে চল সামনে যেয়ে দেখি কি মাছ উঠে সামনে। হ্যাঁ ভাই সামনে ওই জাগদার মধ্যে, ও ভাই সাহেব এ দেখ কি পরিমানে জল হয়ে আসছে, এ দেখো এ দেখো এ দেখো দেখো ডেনে জল এখানেই পাত এখানেই পাত এই জায়গাটাতে পাত, হ্যাঁ ওই সামনে পাত সামনে এ দেখো এই জায়গাটার মধ্যেই পাত এই জায়গাটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ পেতে রাখ এভাবেই, হ্যাঁ ভালো করে যেমন পরিমাণে জল হয়েছে না আর কি ডেনের জলটির মধ্যে আমরা পেতে রাখছি পেলুন জাল যেটা। এখন গাইস এখন একটা মাছ পেয়ে গেল এই চলতি জল থেকে, সে চলতি জলের মধ্যে জালটা পেতে ও দেখো একটা মাছ পেয়ে গেল প্রথম যাত্রায়। এ দেখো কি মাছ রে এটা, এটা মলয়া মলয়া সরি গাইস মলয়া মাছ একটা পেয়ে ফেললো, এ দেখো একটা মাছ পেয়ে ফেললো এই জলটার মধ্যে, যদি জালটা পেতে রাখি তাহলে ভালোই মাছ তো এখানে জাল। আর এখন আমি ধরছি মাছ যেটা, এ দেখো বন্যার জলটি যে জলটি হয়েছে বৃষ্টি হয়েছে তার কারণে তো জলটি চলে যাচ্ছে সব জল, এ জলের মধ্যে আমরা ধরে রেখেছি জাল যেটা পেলেন জাল, পেলেন জালের উপরে দেখি কি মাছ উঠে। আর এখন যেটা দেখতে পাচ্ছি এখন জালটা তুলি দেখি কি মাছ উঠে গাইস, উ দেখি 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 গাইস একটা মাছ উঠে গেল, এই দেখতে পাচ্ছো এলো দুই তিনটা মাছ উঠে গেছে এরকম, এই দেখতে পাচ্ছো কত মাছ উঠে গেছে বন্যার জল থেকে। এখন এই দেখো গাইস এখন খেয়েও খেয়ে উঠতেছে, এক খেয়েও খেয়ে খেয়েও না এখানে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ পরে পরে তুললা এরকম একটা মলয়া মাছ পাচ্ছি, একটা একটা করে মলয়া মাছ পাচ্ছি যেটা দেখতে পাচ্ছ যেটা এখানে দাঁড়িয়ে থাকতেছি, তারপরে কিছুক্ষণ পরে পরে এরকম একটা মাছ উঠতেছে শ্যান দেখাছে, এ দেখো এ দেখো এ দেখো শ্যান দেখা, এ দেখো এ দেখো এ দেখো শ্যান কি খেয়ে ফেলবে, শ্যান খেয়ে ফেলবি হেলিছ দেখি না দেখি না আগ্রহ না, এ তো কাঁচা মাছ খেলেছে, ও ও ভাই সাহেব কাঁচা মাছ খেলেছে দেখ না আমাদের অডিয়েন্স কে অডিয়েন্স কে আবার দেখা, ও ভাই সাহেব কাঁচা মাছ খেয়ে ফেললো, ও তোমরা তো দেখছো সরাসরি মুখের মধ্যে ঢুকাইছে তারপরে আর নাই এখন আর দেখা যাচ্ছে না, এ দেখো জিবরাটা লাড়া দেশে দেখি না কোথায় আছে জিবরাটা, এ দেখো মাছই নাই, ও দেখো 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 মাছই খেয়ে ফেলছে ভাই সাহেব কাঁচা মাছ আজকে ফার্স্ট টাইম খেয়ে ফেললো, যেটা দেখছো নি কাঁচা মাছ খেয়ে ফেলছে ধরছে তারপরে ধরনের পরে মাছ খেয়ে ফেলছে কাঁচা মাছ, ভাই সাহেব কি বলবো বহুত খতরনাক কাঁচা মাছ খেয়ে ফেলছে ভাই কি করবো। আর এখন আবার ধরবো মাছ একটা নেমে খেয়ে দে ভালো করে দে, এটা একটা মনে হয় মাছ থাকবে দে 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 ভালো করে দে ভালো করে দে, হ্যাঁ দে 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 একদম দে একদম দে ভালো করে দে দে একদম লাগিয়ে দে, হ্যাঁ দে উসরি, ও ভাই সাহেব লড়ালড়ি করছে, ও ভাই সাহেব এখানে 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 এ দেখো কতগুলো ঘোড়া মাছ উঠে গেছে, এ দেখো এ দেখো দেখে এ দেখো এ দেখো এ দেখো এ দেখো রূপচান্দা তারপরে মলয়া মাছ একসঙ্গে উঠে গেছে, এ দেখো রূপচান্দা মলয়া এ দেখো দেখতে পাচ্ছেন কতগুলো ঘোড়া মাছ একসঙ্গে উঠে গেছে, তারপরে একটা চিংড়ি মাছও আছে, এ দেখো চিংড়ি মাছ এলো চিংড়া হাউসের মতো ল সবজি মাছ দুইটা আইসা দুইটা মলয়া তারপরে দুইটা রূপচান্দা ভালো মাছ উঠছে ভালো মাছ দুইটা রূপচান্দা।
কিছুক্ষণ খেয়ে দিতে মাত্র মাছ উঠছে, দেখো মাছ কি পরিমানে মাছ উঠতেছে, দেখো চিংড়ি মাছ উঠছে, দেখো চিংড়ি মাছ, দুইটা চিংড়ি, একটা রূপচান্দা মাছ উঠতেছে, ভাই সাহেব খেউ খেয়ে মাছ উঠতেছে, দেখো চিংড়ি মাছ দেখা যায়, চিংড়ি মাছটি দেখছো, চিংড়ি মাছ কয়েকটা উঠে গেছে একসঙ্গে, মাছ উঠছে, দেখো দেখতে কি পরিমানে জল যাচ্ছে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা মাছ ধরতেছি এই লোকেশনটার মধ্যে, দেখতে পাচ্ছি এইটার মধ্যে ভালো মাছ পাওয়া যাচ্ছে, এখন আবার মধ্যে আমরা এসেছি মাছ ধরতে, তাও ভালোই মাছ পাচ্ছি এই বৃষ্টির মধ্যে, গাছ খেয়ে খেয়ে মাছ উঠতেছে, দেখি এখন আবার সায়নে দিবে, সায়ন দে ভাই এই সাইডটা দে, এই সাইডটার মধ্যে ওই সাইডটা ওই কোনাটার মধ্যে দে, হ্যাঁ হ্যাঁ যা যা এই কোনাটার মধ্যে আরো যা, একদম যা একদম যা, আরো যা আরো যা আরো যা, একদম যা একদম লাগিয়ে দে, আরো যা, হ্যাঁ হ্যাঁ আরো যা আরো যা আরো যা, হ্যাঁ তারপরে তুলে নে, বুঝছি নি, ও ভাই সাহেব আবার খেয়ে উঠতে গেছে, আবার খেয়ে উঠছে, আবার খেয়ে উঠছে, নিয়ে আস নিয়ে আস, তাড়াতাড়ি আস, ভাই সাহেব খেয়ে খেয়ে উঠতেছে, দেখছো নি তিনটা খেয়ে দিছে জায়গাটার মধ্যে, তিনের খেয়ে গুড়া মাছ উঠতেছে, এই দেখো রূপচান্দা মাছ উঠছে, এ দেখো রূপচান্দা মলয়া, তারপরে উঠতেছে মাছ, এ দেখো এ দেখো দেখতেছি, দেখি কি মাছ পায় আমার যাত্রা, আমার যাত্রা দেখি কি মাছ পায় ভাই, একটা মলয়া মাছ উঠছে, দেখতে পাচ্ছো দুইটা, দেখো দেখো একটা মলয়া মাছ উঠছে আমার খেয়ে, আর এখন এটাও নিয়ে নেবো, এক দুইটা করে মলয়া মাছ উঠতেছে গাছ এই জায়গাটার মধ্যে খেয়ে দেওয়ানোর পরে, বৃষ্টির মধ্যে মাছ ধরতে খুবই দারুণ লাগে, দেখো বৃষ্টির মধ্যে এখন এখানে দাঁড়িয়ে একটা পলিটিন দেওয়া মাথার উপরে এবং গামছ, আর তারপরে বৃষ্টির জলটা যেটা যাচ্ছে ড্রেনের জলটা এখানে এখানে পেলেন জলটা পেতে রাখছি, দেখি কি মাছ উঠে, এখন শান তুল ভাই দেখি কি মাছ উঠে, ভালো করে তুল, বুঝছিনি, ও ভাই সাহেব গুড়া মাছ, গুড়া মাছ একদম গুড়া গুড়া, একদম গুড়ো মাছ উঠে, দেখতে পাচ্ছি এটি এই মাছটি উঠেছে জায়গাটার থেকে, এই জায়গাটার মধ্যে এসে পড়ছে, এই দেখো কি পরিমাণে জলের স্রোত, এই জায়গাটা ড্রেনের জল যেটা, শান যা যা ভাই যা এই জায়গাটার মধ্যে, দেখি কি মাছ পায় কি না, যা ভালো করে যা, ভাই সাহেব বৃষ্টি এরকম ভাবে পড়তেছে, দেখো এই দেখো কি পড়ার, বৃষ্টি থামার কোনো নামই নেই, এই দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, এই দেখো এই দেখো শান ধর 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 মাছ ধর মাছ ধর, উঠছিনি রে ভাই, তুল 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 তুল, উঠছিনি, ও একদম নীল, ওই সামনে যা সামনে যা, মুখটা যা মুখটা যা পেতে রাখ, ফাইনালি এই মাত্র এখন আমরা এসে পড়েছি মাছ ধরে দিতা, আর দেখি কতটুকু মাছ পেয়েছি, এ দেখো এ দেখো মাছের মধ্যে আছে ভাই, আরো আছে আরো আছে, ভালো করে ডাল, এ দেখো এ দেখো এ দেখো কতগুলো মাছ পেয়েছি আমরা, শুধুমাত্র আমরা এতগুলো মাছ পেয়েছি যেটা দেখতে পাচ্ছ, এখন সবজি মাছ একসঙ্গে করেছি যেটা, আর চিংড়ি মাছের মধ্যে আর কয়েকটা আছে, এ কয়েকটা মাছ পেয়েছি আমরা, এ কয়েকটাই মাছ পেয়েছি যেটা, আজকে বৃষ্টির মধ্যে মাছ ধরে গাছ মাছ ধরতে খুবই দারুণ লাগে, তাও তো বৃষ্টি জামা কাপড় ভিজে যায় এবং আমরাও একদম ভিজা চুপা হয়ে যাই গা তার কারণে, আর আজকের ভিডিওটা এতটুকুই, কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, যদি ভালো থাকে এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, মিলতে নেক্সট ব্লগ মধ্যে, তবে বাই।